মাত্র 8 মিনিটের জন্য কারফিউ তুলে দেখুন না কি হয়, কাশ্মীরি তরুণদের হুঁশিয়ারি। ঢাকায় কাশ্মীরি যুবক বললেন নির্মম বাস্তবতার কথা। কাশ্মীর ইস্যুতে সন্ধ্যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বললেন পাক সেনাপ্রধান। বিগত প্রায় 70 বছর ধরে যা চলে আসছিল, এক ঝটকায় ভারত অধিকৃত কাশ্মীরের সেই বিশেষ মর্যাদা ছিনিয়ে নিয়ে দিল্লির নরেন্দ্র মোদী সরকার যে বিরাট এক ফাটকা খেলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই পদক্ষেপের পরিণাম যে কী হতে চলেছে তা এখনও অনেকটা অনুমান সাপেক্ষ। কাশ্মীরের বেশিরভাগ মানুষ এই সিদ্ধান্তে যে প্রবল ক্ষুব্ধ তা আর কারো গোপন নেই, এবং এর ফলে উপত্যকায় সশস্ত্র বিক্ষোভ নতুন করে প্রসার পাবে কি না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আবদুল্লাহ বা মুফতি পরিবারের মতো কাশ্মীরের ভারতপন্থী রাজনীতিকদের কিংবা হরিয়ত কনফারেন্সের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রাসঙ্গিকতা কতটা বজায় থাকবে সেটাও বেশ অস্পষ্ট। তবে সবচেয়ে বড় কথা, লক্ষ লক্ষ ফৌজ মোতায়েন করে কাশ্মীরকে বাকি ভারতের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে দেওয়ার যে উদ্যোগ দিল্লি নিয়েছে তা আদৌ সফল হবে কিনা মূলত সেটাই এখন দেখার বিষয়। মোদী সরকারের নাটকীয় সিদ্ধান্ত কাশ্মীরে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে গত কয়েকদিনে শ্রীনগর, দিল্লি বা মুম্বাইতে কথা বলেছি অনেকের সাথে। প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ঠিক 2 দিনের মাথায় যখন সেই অবরুদ্ধ ভূখণ্ডে পা রাখলাম, কাশ্মীরের তরুণরা যেভাবে প্রায় ছেঁকে ধরে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছিল সে দৃশ্য ভোলার নয়। তারা নিশ্চিত ছিলেন কারফিউ একবার উঠলেই কাশ্মীর গর্জে উঠবে এবং দিল্লির এই পদক্ষেপ আসলে মুসলিমদের শাস্তি দেওয়াই ছল। বাডগামের বাসিন্দা আশরাফ মুদাসাররা বলেছিলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই কাশ্মীরের প্রতিটা জেলায় মুসলিমদের হেনস্থা করা হচ্ছে, গর্ভবতী মহিলারা পর্যন্ত হাসপাতালে যেতে পারছে না, তল্লাশি চৌকি আর ফৌজি ব্যারিকেটে আমাদের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে উঠেছে। স্থানীয় যুবক বিলাল আহমেদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দ্বিধা করলেন না। অমিত শাহর কথা মতো কাশ্মীরের 80% মানুষের যদি এই সিদ্ধান্তে সমর্থন থাকে তাহলে মাত্র 8 মিনিটের জন্য তিনি কারফিউ তুলেই দেখুন না কি হয়, ঢাকায় কাশ্মীরি যুবক বললেন নির্মম বাস্তবতার কথা। কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের 370 দ্বারা বাতিল করেছে ভারত। এরপর থেকেই সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবারেও গোটা রাজ্য জুড়ে ছিল কারফিউ, স্তব্ধ হয়ে রয়েছে সেখানে জনজীবন, সর্বত্র ভারতীয় সেনাদের টহল। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অন্তত 6 জন কাশ্মীরি নিহত ও 500+ গ্রেফতার হয়েছে। শুক্রবার ঢাকায় অবস্থানরত কাশ্মীরি যুবক হৃদয় কাঁপানো বক্তৃতা দিয়েছেন, তুলে ধরলেন সেখানকার নির্মম বাস্তবতা। বললেন দৈনিক 10,000 নারী ধর্ষণের শিকার হচ্ছে সেখানে, বাইরের কেউ যোগাযোগ করতে পারছে না, ভারতের আর্মি আর পুলিশের কাছে ওখানে সবাই জিম্মি অবস্থায় রয়েছে, তারা কাশ্মীরকে ফিলিস্তিন বানাতে চায়। তিনি আরও বলেন, 3-4 দিন ধরে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, আমি জানি না তারা বেঁচে আছে কি না। 57টির মতো মুসলিম দেশ রয়েছে, তারা যদি আমাদের সহযোগিতা না করে তাহলে কেয়ামতের দিন তাদের জবাব দিতে হবে। আমি আশা করি বাংলাদেশ আমাদের সাহায্য করবে এবং তার সাথে অন্য দেশগুলো আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে। কাশ্মীর ইস্যুতে সন্ধ্যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। ভারতশাসিত জম্মু কাশ্মীর নিয়ে শুক্রবার রুদ্ধদ্বার বৈঠক চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিন নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে স্থানীয় সময় সকাল 10টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 8টায় এই বৈঠক হয়েছে। কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টিকে তাদের কূটনৈতিক জয় হিসেবেই দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেন, 4 দশক পর নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে যে বৈঠক হতে চলেছে তা নজিরবিহীন। কুরেশির মন্তব্যকে উদ্বৃত্ত করে পাকিস্তানের সরকারি গণমাধ্যম PTTV জানিয়েছে, এটা দুদেশের জমি সংক্রান্ত বিষয় নয়, এটা মানবিকতার বিষয়, বিশ্বকে এটা বুঝতে হবে। জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা বিলোপ এবং তাকে 2 ভাগ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছিল পাকিস্তান, আর তার 24 ঘন্টার মধ্যে নিরাপত্তা পরিষদে যায় চীনও। আগস্ট মাসের জন্য পরিষদের সভাপতিত্বকারী দেশ পোল্যান্ডকে চীন চিঠি দিয়ে জানায় এই বিষয়ে তারা গোপন বৈঠক চায়। জাতিসংঘের কূটনীতিবিদ প্রথমে জানিয়েছিলেন, এখনই এই বৈঠকের দিনক্ষণ বলা সম্ভব নয়, নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী অন্য সদস্যদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে শুক্রবার ওই বৈঠকের সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের একটি সূত্র জানাচ্ছে,
বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়া ও মধ্য আফ্রিকার বিষয় নিয়ে আলোচনা চলাকালীন পাকিস্তানের চিঠির প্রসঙ্গটা তোলে চীন। ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপ নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছে পাকিস্তান। এটা ভারতের একতরফা সিদ্ধান্ত, এই অভিযোগ তুলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয় তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি নিরাপত্তা পরিষদে চিঠি দেন। চিঠিতে বলা হয়, আমরা কোনো দ্বন্দ্ব চাই না, কিন্তু ভারত যেন আমাদের সংযমকে দুর্বলতা না ভাবে। অন্যদিকে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের জন্য জোরদার চেষ্টা চালান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেন। বিষয়টি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় তাদের সংযত থাকার পরামর্শ দেয় তারা। সংযত থাকার কথা বলেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের 4 সদস্যকে পাশে না পেলেও চীন এ ব্যাপারে পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে। কয়েকদিন আগে চীনের সমর্থন পেতে সেদেশে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি দাবি করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় স্পষ্ট জানিয়ে দেন কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়, কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বললেন পাক সেনাপ্রধান। কাশ্মীর নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরদের পাশে ছিল, কাশ্মীর নিয়ে কখনো কোনো সমঝোতা হতে পারে না। বুধবার পাকিস্তান ঘোষিত কাশ্মীর সংহতীয় দিবস উপলক্ষে দেশটির আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাপ্রধান এ মন্তব্য করেন। কামার বাজওয়া বলেন, 1947 সালের একটি কাগজের লেখাতে কাশ্মীরের অবস্থানকে বদলানো যাবে না, কাশ্মীরকে এখন বা ভবিষ্যতে কেউ পদানত করতে পারবে না। কাশ্মীরি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাক সেনাপ্রধান বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরদের পাশে ছিল, ভারতের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা কাশ্মীরি জনগণকে সর্বাত্মক সহযোগিতা করব। কাশ্মীর বিষয়ে কোনো সমঝোতার সুযোগ নেই জানিয়ে জেনারেল কামার বাজওয়া আরও বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমরা কাশ্মীরদের পাশে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়াবো, এজন্য আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। কাশ্মীর বিষয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। অপরদিকে জম্মু কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল সহ উপত্যকায় সেনা বাড়ানো এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গৃহবন্দী করা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রে বরাদে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, কাশ্মীর নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের পর উদ্ভূত পরিস্থিতি অবগত করতে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন মাহমুদ কুরেশি। এ সময় কাশ্মীরের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে সের্গে ল্যাভরভকে বিস্তারিত জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে মাহমুদ কুরেশি বলেন, কাশ্মীর বিষয়ে ভারতের পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এমন সিদ্ধান্ত উপমহাদেশের শান্তি শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। তাছাড়া ভারতের এমন একতরফা সিদ্ধান্তের ফলে এ অঞ্চলে নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে। রাশিয়া কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। তিনি বলেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চায় রাশিয়া। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উপমহাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কাশ্মীরের হারানো গৌরব ফিরিয়ে আনার শপথ নরেন্দ্র মোদির। কাশ্মীরের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে নিজের সংকল্পের কথা জানিয়ে তিনি বলেন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্তের পিছনে এটিও একটি কারণ। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে মোদি বলেন, ভারতের উন্নয়নের ক্ষেত্রে কাশ্মীর এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবিধানের 370 ধারায় কাশ্মীরকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সেখানে তা শুধু দুর্নীতিকেই উৎসাহিত করছে। ঐতিহাসিক লাল দুর্গ ময়দানে স্বাধীনতা দিবস উপলক্ষে এই বক্তব্য দেন মোদি। তবে এ সময় তিনি কাশ্মীরের অবরুদ্ধ অবস্থা এবং যোগাযোগ বিচ্ছিন্নতা নিয়ে কিছুই বলেননি। প্রসঙ্গত, বিশেষ মর্যাদা তুলে নেওয়ার আগের দিন 4 আগস্ট থেকে জম্মু কাশ্মীরে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয় সব ধরনের গণজমায়েত। তবে জম্মু থেকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হলেও কাশ্মীরে জরুরি অবস্থা বলবৎ রয়েছে। এর আগে বুধবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি বিশেষ মর্যাদা তুলে নেওয়ার বিষয়ে ব্যাপক সমালোচনা করেন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমালোচনার জবাবে কিছুই বলেনি মোদি, বরং তিনি দেশের মধ্যে যারা এর বিরোধিতা করেছেন তাদের সমালোচনা করছেন।
বিরোধিতাকারীরা নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেন মোদি। তিনি বলেন, অতীতের সরকারগুলো কারও এ ধরনের পদক্ষেপ নেওয়ার সাহস ছিল না, কারণ তারা দেশের চিন্তা না করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করত। আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আমার জন্য সবার আগে দেশের ভবিষ্যৎ, বলেছিলেন নরেন্দ্র মোদি। বক্তব্যে মোদি প্লাস্টিকের ব্যবহারের ক্ষতির কথা জানিয়ে লোকজনকে এর ব্যবহার কমানোর অনুরোধ করেন। এছাড়াও তিনি পানির অপচয় রোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়েও কথা বলেন।